সমাজটাকে এরা কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে তলানিতে, ধর্ম এবং আরাধনার নামে এরা সমাজটাকে অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। আর এই অন্ধকার জগতে নিয়ে যেতে পারলে তাদের ব্যবসাটা বেশ জমে ওঠে। তাই আমাদের সমাজে একাধিক কুসংস্কার ছড়িয়ে দেওয়া হয়েছে। অলরেডি অনেকগুলো কুসংস্কার আমাদের বিভিন্ন মনীষীগণ বা বিভিন্ন মহান ব্যক্তি, যোগী পুরুষ, তারা অনেক কুসংস্কার এই বাংলা থেকে ছড়িয়েছে। আমরা এখনো কিছু লোকের, কিছু ভণ্ড লোকের তৈরি করা কিছু নিয়ম কানুন সেগুলোকে প্রথা হিসেবে মেনে নিচ্ছি, সংস্কার হিসেবে মেনে নিচ্ছি। আসলে সেগুলো সব কুসংস্কার। আজকে একে 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 তুলে ধরবো সব কুসংস্কার। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিনিয়ত যুক্তিবাদী, বাস্তববাদী এবং সত্যের সন্ধান করে একের পর এক ভিডিও আমি দিতে শুরু করেছি। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আসবে। যাই হোক, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। একে একে 15টি কুসংস্কার তুলে ধরবো, যা কিনা প্রতিদিন আমাদের বাড়িতে, আমাদের সমাজের কোণে আনাচে কোনাচে সব জায়গাতে দেখা যায়। এমনকি আমাদের বাড়িতে মা বাবা ভাই বোন ঠাকুরদাদা ঠাকুমা পিসিমা কাকিমা জেঠিমা কাকা জ্যাঠা দাদা সবার মুখ থেকে এই ধরনের যে প্রচলিত কুসংস্কারগুলি চলে আসে, যা থেকে আমাদের বেরোনো প্রয়োজন আছে, শুধুমাত্র সেই রকমই কিছু কুসংস্কার তুলে ধরবো। দেখুন একে একে, চলুন শুরু করা যাক। আমাদের এই বাংলা কুসংস্কারের একটা আতুর ঘর তৈরি হয়ে গেছে। আজকে সেই কুসংস্কারগুলির ভাণ্ডার খুলে দেব, আজকে সেই কুসংস্কারের ঝুড়ি ঢেলে দেব সবার সামনে। সবাই বুঝতে পারবে যে বাংলাতে কিছু লোক তারা চক্রান্ত করে কিভাবে আমাদেরকে মানে একটা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, সেটা প্রমাণ হয়ে যাবে, সেটা দেখানো হয়ে যাবে। দর্শক, আমাদের যখন হাতের তালুতে চুলকায় বা হাতের কোথাও চুলকায়, তাহলে আমাদের সমাজে একটা কুসংস্কার প্রচলন রয়েছে, সেটা হচ্ছে কি, টাকা আসবে, ঘোড়ার ডিম আসবে। আসলে হাতে অ্যালার্জি হয়েছে, যার কারণে হাতটা চুলকাচ্ছে। এরকম হাজার হাজার মানুষের হাত চুলকায়, কিন্তু টাকা তো দূরের কথা, বরঞ্চ আরো টাকা যায়। সুতরাং এটা টোটালি একটা কুসংস্কার। হাতে চুলকাচ্ছে মানে নিশ্চয়ই চুলকানির জন্য কোনো না কোনো ইফেক্ট হয়েছে, হয় পোকায় কামড়েছে, না হয় অ্যালার্জি হয়েছে, চিকিৎসার প্রয়োজন আছে। 2 নম্বর, খাওয়ার সময় আমাদের অনেক সময় ঢেক ওঠে অথবা গলায় খাবার আটকে যায়, যাকে আমরা বলি বাংলা সোজা বাংলা ভাষায় যে তালিয়ে গেছে। তো তখন আমরা জল খাই, আর আমাদের পরিবার থেকে, আমার আপনার সবার পরিবার থেকে কেউ না কেউ বলে ওঠে যে কেউ মনে করছে। আসলে এই মনে করা ঠোরা কিছুই না, তাড়াহুড়া করে খেতে গিয়ে গলায় আটকে গেছে অথবা তাড়াহুড়া করে খেতে গিয়ে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, তাই ঢেক উঠছে। তাহলে আমাদের প্রয়োজন ধীরে সুস্থে খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, তাছাড়া কিছুই না। এগুলো সমস্তগুলোই কুসংস্কার। 3 নম্বর কুসংস্কার আমাদের সমাজে, আমাদের বাড়িতে হয়, হাত থেকে কোনো থালা প্লেট পড়ে গেলে সঙ্গে সঙ্গে বলি আমাদের বাড়িতে হয়তো অতিথি আসবে। অতিথি অতিথি কিছু না, আগে নিজে দেখো যে থালটা ভেঙে গেল কিনা, সেই থালে কিছু ছিল সেগুলোর কি হলো। অতিথি আসবে, থালা পড়ার সঙ্গে অতিথি আসার কোনো সম্পর্ক নেই, এটা কুসংস্কার। আসি 4 নম্বর কুসংস্কারে, রাতের বেলাতে সুই সুতো কাউকে দিতে নেই, সে ধার হোক বা বিক্রি করা হোক, যাই হোক না কেন, এটা আমাদের সমাজে প্রচলন রয়েছে। তাহলে যদি আমি অফিস যাই, আগামী দিন সকালে আমাকে অফিস যেতে হবে, সেক্ষেত্রে আমার যদি আজকে রাত্রে আমি সময় পেয়েছি আর আমার যদি সুই সুতার প্রয়োজন হয় আর সেটা যদি আমাকে কেউ না দেয়, তাহলে আগামী দিনে হয়তো আমার অফিস যেতে লেট হবে, বা আমার যে জামাকাপড় সেলাই করার প্রয়োজন ছিল সেটাই হয়তো হবে না। তাহলে এগুলো টোটালি কুসংস্কার, এগুলো বন্ধ দিয়ে আমাদের পর্যাপ্ত পরিমাণে যা প্রয়োজন তা ব্যবহার করা প্রয়োজন আছে। 5 নম্বর কুসংস্কার, আমরা যখন বাড়ি থেকে বেরোই, আমি আপনি যখন বাড়ি থেকে বেরোই, তখন পেছন থেকে কেউ ডাকলে সেটা অমঙ্গল, যাত্রা অশুভ হয়। ওগুলো কিছু না ভাই, পেছনে যে ডেকেছে সে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকেছে, সেটা অবশ্যই শোনা উচিত। এই ঘাড় ব্যাকা করে কুসংস্কার মেনে চলে যাওয়া উচিত না, কারণ ইম্পর্টেন্ট কথা কিছু থেকে যেতে পারে। 6 নম্বর কুসংস্কার, কাকে ডাকা বা রাতে কাকে ডাকলে সেটা নাকি অমঙ্গল, বিপদের পূর্বভাস। ওগুলো কিছু না, আসলে কাকের এক প্রকার রোগ হয়, ইনসোমনিয়া নামে একটা রোগ হয়। সেই ইনসোমনিয়া হলে কাকে অলরেডি ডাকতে থাকে, অনেক সময় এক ঝাঁক কাক হলে খাবারের জন্য ডাকে, আবার রোগ হলে একাকিত্ব কাক সেই অবস্থাতে ডাকাডাকি করে। সুতরাং কাকের ডাক হলে যে বিপদ আসছে এরকম ভাবার কোনো প্রয়োজন নেই, এটা টোটালি কুসংস্কার। আসি 7 নম্বর কুসংস্কারে, আমরা ছোটবেলা থেকে যখন খেলার ছলে হোক আর যেভাবেই হোক কেউ যদি এক গালে চড় দেয়, তাহলে সবাই আমরা কি বলতাম, আরে যা এক গালে চড় দিয়েছে বিয়ে হবে না। বিয়ে হবে না, এক গালে চড় দেওয়ার সঙ্গে বিয়ের কি সম্পর্ক? আসলে ওটা কথা না, আমরা অনেকে সেই মুহূর্তে দেখি যে এক গালে চড় দিলে আরে বিয়ে হবে না, আরেক গালে আস্তে করে দিস। তো এই আস্তে জোরে কোনো ব্যাপার না, যেখানেই চড় দিক না কেন ব্যথা অনুভব হবে, এটা একটা কুসংস্কার, এর থেকে আমাদের বেরোনো প্রয়োজন আছে। 8 নম্বর কুসংস্কার, আমাদের বাড়ির পরিবারের কেউ যদি পরীক্ষা দিতে যায় আর সেই মুহূর্তে তাদেরকে ডিম খাওয়ানো নিষেধ, হ্যাঁ ডিম খেলে নাকি পরীক্ষায় গোল্লা পাবে, এটা আমাদের সমাজে প্রচলিত সংস্কার আছে, এটা একটা কুসংস্কার। ডিম খেলে কখনোই পরীক্ষায় গোল পাবে না, বরঞ্চ শরীরে একটু প্রোটিন বাড়বে আর যার কারণে শরীর অনেকটা সময় সবল সুস্থ থাকবে। তো কুসংস্কারগুলো আমাদের জানা দরকার আছে, বোঝা দরকার আছে। 9 নম্বর কুসংস্কার, আমরা যারা ব্যবসা করি,
তারা তাদের ভিতরে একটা সংস্কার, কুসংস্কার প্রচলন আছে, সেটা কি? সেটা হচ্ছে প্রথম খরিদ্দার, প্রথম কাস্টমার যে আসবে তাকে ফেরাতে নেই, সে যে দামই বলুক না কেন তাকে দিয়ে দেওয়া উচিত, ওতে কিছু লাভ হবে না। প্রথম খরিদ্দার হোক বা মাঝের খরিদ্দার হোক, প্রফিট রাখুন, ব্যবসা করুন। আর যদি মনে হয় যে প্রথম কাস্টমারটাকে ফেরাবো না, তাহলে তাকে সেইভাবে ম্যানেজ করুন। এই কুসংস্কার মেনে লচে ব্যবসা করতে যাবেন না, তাহলে আপনার লচ হবে। 10 নম্বর কুসংস্কার, আমাদের ভাত খাওয়ার সময় অনেক সময় মাছ দিয়ে যখন আমরা ভাত খাই তখন মাছের কাঁটা গলায় বিঁধে যায়, আর মাছের কাঁটা গলায় বিঁধে গেলে পরিবারের যেটা কুসংস্কার সেটা হচ্ছে বিড়ালের পা ধরে ক্ষমা চাইতে হবে। এটা একটা আলাদাই লেভেল, বিড়ালের পা ধরে ক্ষমা চাইলে কাঁটা থাকবে না। ওগুলো সমস্তটাই কুসংস্কার ভাই, এগুলো দেখে লাভ নেই, গলা কষ্ট করতে হবে। তার চেয়ে বরং সরাসরি ডাক্তারের কাছে যান, কিংবা বাড়িতে শুকনা মুড়ি বা শুকনা খাবার খান, তাতে গলার কাঁটা নেমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 11 নম্বর কুসংস্কার, ছোটবেলায় যখন কারো দাঁত পড়ে যায়, ছোটবেলায় একবার করে দাঁত তো সবারই পড়ে, যখন দাঁত পড়ে যায় তখন সেই দাঁতটা ইঁদুরের গর্তে দিতে হয়, তাহলে নাকি সুন্দর দাঁত হয়। অনেক সময় বলা হয় ইঁদুরের মতো শক্ত সুন্দর দাঁত হয়, ইঁদুরের দাঁত সুন্দর হয়, সামনে দুটো এরকম থাকে দাঁত। যাই হোক, এটা একটা কুসংস্কার, ইঁদুরের দাঁত গর্তে দিলে কোনো লাভ হয় না, বরঞ্চ ইঁদুরের গর্তে যে ইঁদুর থাকে ওই সামনে দাঁতটা দেখে সে বিব্রত হয়, সে বিরক্ত হয়, তাছাড়া কিছু না, অন্য জায়গা দিয়ে গর্ত করবে আবার মাটি করবে। 12 নম্বর কুসংস্কার, বাড়িতে যদি কোনো আয়না ভেঙে যায় তাহলে আমরা তাতে মুখ দেখি না, এটা একটা কুসংস্কার। আসলে এগুলো কিছুই না, ভাঙা আয়না হোক আর জোড়া আয়না হোক, যদি সঠিকভাবে আমার মুখটা আমি দেখতে পাই তাহলে কোনো অসুবিধা নাই দেখতে। অনেক সময় কি হয়, কিছু ক্ষেত্রে মহিলাদের মেকআপ টেকআপ করতে একটু উল্টাপাল্টা হতে পারে, কারণ আয়নার মাঝখানে ভেঙে গেলে আয়না দুটো প্রতিচ্ছবি দেখাতে শুরু করে, তখন এটা দেখবে না ওটা দেখবে, দেখা গেলো মেকআপই খারাপ হয়ে গেছে, তাছাড়া কোনো সমস্যা নেই। সুতরাং এটা কুসংস্কার, এর থেকে আমাদের বেরোনো প্রয়োজন আছে। 13 নম্বর কুসংস্কার, আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে দেখি যে রাতে নখ চুল দাড়ি এগুলো কাটা নিষেধ, সংসারে অমঙ্গল হয়। সংসারের মঙ্গলের জন্য যা প্রয়োজন তা পর্যাপ্ত হলে চুল দাড়ি কাটার জন্য কখনো সংসারে অমঙ্গল হয় না, এটা একটা টোটালি কুসংস্কার। বরঞ্চ যদি সময় কম থাকে তাদের ক্ষেত্রে রাত্রে এটা প্রযোজ্য হয়। এখন তো বর্তমানে সেলুন রাত্রি 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, তাহলে কি তাদের সবার পরিবারে অমঙ্গল হচ্ছে? টোটালি কুসংস্কার। 14 নম্বর কুসংস্কার, জোড়া ফল বা জোড়া কলা অনেক সময় আমরা দেখি, আর সেই জোড়া কলা খেলে নাকি যমজ বাচ্চা হবে, এটা একটা কুসংস্কার আমাদের সমাজে চলছে। আসলে জোড়া কলাতে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, সুতরাং জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয় না, বরঞ্চ শরীরে পটাশিয়ামের পরিমাণটা একটু বেশি পাওয়া যায়, সুতরাং জোড়া কলা খাওয়া কোনো রকম অসুবিধা নেই, এটা কুসংস্কার। আর 15 নম্বরে যেটা বলবো, সব থেকে বেশি এটাকে লক্ষ্য করা হয়, সেটা হচ্ছে আমরা কোনো জায়গায় যাওয়ার সময় যদি আমাদের রাস্তায় বিড়াল পার করে যায়, ডান দিক থেকে বাঁ দিক থেকে, আর কালো বিড়াল সাদা বিড়াল অনেক রকম মানে প্রচলিত কুসংস্কার আমাদের সমাজে আছে, আসলে এগুলো কিছুই না। বিড়াল অনেক সময় বাড়িতে পোষা হয়, আবার অনেক সময় তাদেরকে পোষা হয় না, কিন্তু অটোমেটিক বাড়িতে চলে আসে, আসা যাওয়ার পথে সে যদি রাস্তার এপার থেকে ওপার যায় বা রাস্তা সোজাসুজি যায় তার জন্য আমাদের সঙ্গে কোনো সমস্যা নেই। যদি বিড়াল রাস্তা কাটে তাহলে নাকি সামনে বিপদ আছে, আর তার জন্য দাঁড়িয়ে যেতে হয়, পাশ দিয়ে কেউ একজন যাবে তারপরে আমি যাবো। আরে ভাই, যদি বিপদটা ওর উপরে চলে যায়, কারো না কারো তো বিপদ হচ্ছে, তাহলে তাকেও থামিয়ে দিতে হবে, রাস্তা বাদ দিয়ে দিতে হবে, দেওয়াল তুলে দিতে হবে রাস্তায়, এগুলো সব কুসংস্কার। তো বাস্তববাদী, যুক্তিবাদী এবং সত্যের সন্ধানী জয় হাজরা আজকের ভিডিওতে 15টা কুসংস্কার তুলে ধরলো, আগামী দিনে আরও কুসংস্কার তুলে ধরবে, এবং এই কুসংস্কার কারা তৈরি করছে, কিভাবে প্রচলন করছে, সমাজে কতটা ইফেক্ট ফেলছে, সব কিছু তুলে ধরবো একে একে ধীরে ধীরে। সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার আগামী ভিডিও যখনই আসবে আপনার ফোনে একটা নোটিফিকেশন যাবে, টোটালি ফ্রি করে রাখুন ভাই, আমার উপকার হবে, আপনিও উপকৃত হবেন, গ্যারান্টি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।